আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক মানুষের মুখে প্রশংসা শুনিয়ে সরাসরি সিলেটে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ হাফিজুর রহমানের কাছে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে কথা বলার জন্য চলে যাই আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সুদূর ঢাকা থেকে আসলাম আপনার সরাসরি একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তো হুজুর আপনি কি কি রোগের চিকিৎসা দেন যদি দর্শকের উদ্দেশ্য একটু বলতেন তাহলে দর্শকের জন্য ভালো হইতো আমি দিয়ে থাকি মনে করেন এইখানের মধ্যে শত্রুরে দমন করা এবং অসাধ্যরে সাধ্য করা প্রেম ভালোবাসা থেকে ফিরানো এবং কি মনে করেন বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান উপরি মানসিক নষ্ট পণ্যি এবং বান মাইরে রাখে এবং লটারিতে বিজয়ী হওয়া এবং কি মনে করেন মানসিক প্যারালাইসিস যেগুলো পাগল বানিয়ে রাখে বালমাই জাদু করে খাওয়িয়ে নষ্ট করে একটু ফুরিয়ে গেলাম এইগুলা কাটিয়ে থাকি এই চালানের মাধ্যমে এই যে আমার আসনগুলো দেখতেছেন এই আসনগুলা থেকে আমি কাজ করি আমার বাবা ছিল একজন সুনাম ধরলো তান্ত্রিক আমি একজন তান্ত্রিকের ছেলে তান্ত্রিক আমার বাবাটার এইগুলো হলো আসনটা এইগুলো আমার বাবাটা কামরূপ কামাখ্যা থেকে সংগ্রহ করছিল হয়তো আমার বাবাটা মারা যাওয়ার বাদে আমার বাবার স্থানে আমি কাজ করতেছি এবং আমার বাবার দায়িত্বে আল্লাহর মধ্যে দেশে বিদেশে ইনশাল্লাহ কাজ করি ইনশাল্লাহ

জি আল্লাহ রহমতে শেষ হয়ে গেছে এখানে সালাম চলে গেছে আল্লাহর রহমান চব্বিশ ঘন্টা মেয়ের উপরে বাস বসা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক সাথে আপনার দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ হাফিজুর রহমানের কাজ উনি কাজটা শেষ করলো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ